আইটিসিএনের এক সাক্ষাৎকারে 10 মজলিশপুর কেন্দ্রের বিধায়ক সুশান্ত চৌধুরীজি বলেন, এনটিসিএন চ্যানেল দীর্ঘ সময় ধরে সত্যের সন্ধানে কাজ করে আসছেন। এনটিসিএন চ্যানেল অনেক বিপরীত পরিস্থিতিতেও সত্যের সন্ধানে কাজ করে আসছে। অনেক আর্থিক অনুকূলতার পরও এনটিসিএন চ্যানেল এগিয়ে চলছে, যার জন্য সুশান্ত চৌধুরীজি এনটিসিএন এবং এস4 চ্যানেলকে সাধুবাদ জানিয়েছেন। তিনি তার বক্তব্যে জানিয়েছেন যে শিল্পীকে সন্ধান করে তাকে সম্মান দেওয়া যা বিশাল সাধুবাদের ব্যাপার। এই চ্যানেল শিল্পী সন্ধানে শিল্পী সম্মানে অনুষ্ঠানটি দীর্ঘ 11 বছর ধরে করে আসছে, যার জন্য সুশান্ত চৌধুরীজি এনটিসিএন চ্যানেলকে অনেক অভিনন্দন জানিয়েছেন এবং এনটিসিএন চ্যানেলকে তাদের লক্ষ্য থেকে যেন বিচ্যুত না হয় এই কথা বলেছেন। এনটিসিএন বৈদ্যুতিন চ্যানেল ত্রিপুরা রাজ্যের একটি পরিচিত নাম। গর্বের সাথে, সুনামের সাথে গত 11 বছর সে অতিক্রম করেছে। আগামী মহালয়া একদিন 12 বছরে পদার্পণ হতে চলছে। এই উপলক্ষে আমি এনটিসিএনের মালিকপক্ষ, প্রত্যেকটি স্টাফ এবং রাজ্যের যারা বিগত 1 বছর ধরে এনটিসিএনকে প্রত্যক্ষ করেছেন, এনটিসিএন চ্যানেলকে চ্যানেলের মাধ্যমে বিভিন্ন খবরাখবর সম্পর্কে নিজেদের অবহিত করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই এবং আসন্ন শারদোৎসব উপলক্ষে দুর্গা উৎসব, জাতি উপজাতির মৈত্রীর উৎসব, আনন্দের উৎসব, এই উৎসব উপলক্ষে এই চ্যানেলের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি জনগণকে শুভেচ্ছা জানাই। প্রত্যেকের জীবনে মা দুর্গার আশীর্বাদে আনন্দ বয়ে আসবে, উন্নতি বয়ে আসবে এবং আগামী দিনে চলার পথে দেবী দুর্গার আশীর্বাদ প্রত্যেকের জীবনে পাথেয় হয়ে থাকবে। আমি জেনে এটাও আনন্দিত যে এনটিসিএন এই বৈদ্যুতিক চ্যানেল তার 11 বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে শিল্পীর সন্ধানে এবং শিল্পীর সম্মানে। এটা খুবই আনন্দের এবং বিপরীত পরিস্থিতির মধ্যে থেকেও, আর্থিক অনটনের মধ্যে থেকেও তারা যেভাবে এই কর্মসূচিকে আয়োজন করার উদ্যোগ নিয়েছে তাকে আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই এবং এই কর্মসূচির মাধ্যমে আগামী দিনে আমার দৃঢ় বিশ্বাস যে চ্যানেলের যে উদ্দেশ্য শিল্পীকে সন্ধান করে শিল্পীকে সম্মান প্রদান করা, ত্রিপুরা রাজ্যে এমন অনেক শিল্পীরা রয়েছেন সারা রাজ্যে যাদেরকে সঠিকভাবে মূল্যায়ন সম্ভব হচ্ছে না, এই চ্যানেল এই উদ্যোগ গ্রহণ করেছে তার ভূয়সী প্রশংসা জানাই এবং আগামী দিনে রাজ্যবাসীর কাছে আহ্বান জানাব এই চ্যানেলের একজন দর্শক হিসেবে নয়, এই চ্যানেলের একজন গুণমুগ্ধ হিসাবে যেন এই চ্যানেলকে প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকে এগিয়ে আসেন। আমরাও নতুন সরকার গঠিত হয়েছে, আগামী দিনে এই চ্যানেল বিগত দিনেও আমরা দেখেছি বিপরীত পরিস্থিতির মধ্যে থেকেও লড়াই চালিয়ে যাচ্ছে সত্যের সন্ধানে, গণতন্ত্রকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য। আগামী দিনেও যেন এই চ্যানেল তার লক্ষ্য থেকে কোনো অবস্থাতেই বিচ্যুত না হয় সেদিকে আমাদের নজর থাকবে এবং সামগ্রিকভাবে এই চ্যানেলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি মালিকপক্ষকে সেখানে আন্তরিকভাবে আমি আশ্বস্ত করতে চাই। সবাইকে ধন্যবাদ জানাই, আসন্ন শারদোৎসব আবারও প্রত্যেকের জীবনে আনন্দের বার্তা বয়ে আনো, উৎসবের দিনগুলো সকলে ভালো কাটো, সবাইকে শুভ শারদোৎসব এবং হ্যাপি দীপাবলির শুভেচ্ছা জ্ঞাপন করছি এই চ্যানেলের মাধ্যমে। একই সঙ্গে বিজেপি নেতা সুবল ভৌমিক বলেন যে এনটিসিএন একটি প্রতিষ্ঠিত চ্যানেল, এনটিসিএন চ্যানেল প্রতিবাদী মানুষের কণ্ঠ হিসাবে কাজ করে, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও বিশেষ করে এস4 চ্যানেল গ্রাম পাহাড়ের মানুষের সমস্যাগুলি দূর করার চেষ্টা করে, সমস্যাগুলি জনসাপেক্ষে তুলে ধরে। এনটিসিএন মিডিয়া জগতে একটি উজ্জ্বল নক্ষত্র, এই চ্যানেল সামাজিক ও সাংস্কৃতিক কাজকর্ম করে থাকে কোনো সরকারি সহযোগিতা ছাড়াই, যার জন্য মাননীয় নেতা সুবল ভৌমিক অসংখ্য অভিনন্দন জানিয়েছে এনটিসিএন এবং এস4 চ্যানেল কর্তৃপক্ষকে। এনটিসিএন এই ইলেকট্রনিক মিডিয়ার জগতে একটা উজ্জ্বল নক্ষত্র। আজ থেকে 11 বছর আগে ওদের পথ চলা শুরু হয়েছে, সেই দিন থেকে আমরা লক্ষ্য করেছি এই রাজ্যের মানুষের একটা প্রতিবাদী কণ্ঠ হিসাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে একটা মিডিয়ার যে ভূমিকা গ্রাম পাহাড়ে মানুষের সমস্যাকে তুলে ধরা,
এই ক্ষেত্রে তাদের অবদান অনস্বীকার্য। এছাড়াও ওরা বিভিন্ন ক্ষেত্রে, সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে ওদের একটা বড় ভূমিকা ছিল। শিল্পীর সন্ধানে একটা খুব ভালো প্রোগ্রাম যেটা সবার মন কেড়ে নিয়েছে, সবাই হৃদয়ে জায়গা করে নিয়েছে ওরা। এইভাবে যে প্রতিকূল অবস্থার মধ্যেও কোনো রকম সরকারি সহযোগিতা ছাড়াও যেভাবে চলছিল বা চলছে এই এনটিসিএন চ্যানেলটা, এটা সত্যিই ওদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমরা আগামী দিনে এই এনটিসিএন এই রাজ্যের মানুষের মুখপাত্র হয়ে কাজ করবে। এই রাজ্যের মানুষের সমস্যা, এই রাজ্যের মানুষকে আগামী দিনে যাতে তাদের আর্থসামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিবেশ সব ক্ষেত্রে যাতে একটা সহায়ক ভূমিকা নেয়, সেই ক্ষেত্রে যেমন বিগত দিনে ভূমিকা নিয়েছে, আগামী দিনে আরও আরও বেশি করে ভূমিকা নেবে সেটা আমরা আশা করছি। তাই আমরা এই তাদের 11 বছর যেভাবে চলছে এবং যে প্রতিকূল অবস্থার মধ্যে চালিয়েছে, তার জন্য আমি আবারও তাদেরকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে যাতে ওদের এই চ্যানেল আরও বেশি বেশি করে মানুষের হয়ে কথা বলে, তার এবং সেটাই আশা রাখছি।